वेलकम स्टूडेंट्स, आज के आलोच्य विषय कमर्शियल लिफलेट, जेटा कि ना तुम्हारे राइटिंग स्किले एक मेजर पार्ट। वेलकम टू योर आंसर्स डॉट इन, अ न्यू एज डिजिटल प्लेटफॉर्म फॉर स्टूडेंट्स एंड टीचर्स। दिस प्लेटफॉर्म ब्रिंग्स टुगेदर टीचर्स एंड स्टूडेंट्स फॉर अ बेटर लर्निंग एक्सपीरियंस। कमर्शियल लिफलेट बोलते हमें कि बुझी? कमर्शियल लिफलेट एक्चुअलि कोनो बिजनेस के प्रमोट करार जन्ने এই লিফলেট বিতরণ করা হয়, একটা পাতার মতো হয়। জেনারেলি আমরা দেখেছি কোনো দোকানের সামনে, স্কুলের সামনে, রাস্তায়, মেট্রো স্টেশনের সামনে, কোনো স্টেশনের সামনে দেখবে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে এবং তাদের হাতে বাঞ্চেস অফ পেপার থাকে এবং সেই পেপারগুলো তারা বিতরণ করতে থাকে। ইভেন কি আমাদের যে খবরের কাগজ আসে প্রত্যেক দিন, তার মধ্যেও কিন্তু এই লিফলেটগুলো আমরা পাই, একটা পাতার মতো, এবং তাতে কিছু লেখা থাকে কিছু একটা প্রমোট করার জন্যে। বেসিক্যালি সেখানে তোমার বিজনেসকে প্রমোট করার জন্যে এই লিফলেটটাকে আমরা বিতরণ করে থাকি। এবার এটাতে কি হয় না, চোখে যেহেতু আমরা হাতে নিয়ে জিনিসটা দেখতে পাচ্ছি, সেহেতু এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি অ্যাপ্লিকেবল হয় এবং আমরা সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করি। বেশিরভাগ সময় যেটা হয় যে এই লিফলেটটা হাতে আসার সঙ্গে সঙ্গেই আমরা ওটাকে মোটামুটি ট্র্যাশ হিসাবে দুমড়ে মুচড়ে পথে ফেলে দিই, বা হয়তো ওটা দিয়ে হাত মুছে নিই, বা ওটা রেখে দিই অন্য কোনো কাজে লাগানোর জন্যে। খুব কমই হয়তো আমরা দেখি, আবার অনেক সময় সেটা যদি অ্যাট্রাকটিভ হয় তখন আমরা পড়ে দেখি। এবার অ্যাজ স্টুডেন্টস আমাদের এই কমার্শিয়াল লিফলেট, আমরা তো বিজনেস প্রমোট করার জন্য কিছু করব না, আমরা লিখতে কী করে হয় সেইটা শিখব। এবার জাস্ট কমার্শিয়াল লিফলেটটা আমি কীভাবে লিখবো, এটা একটা ফর্মাল রাইটিং, এতে কন্টেন্ট এবং ফর্মে মার্কস থাকে, সুতরাং সুন্দর করে আমরা যদি লিখতে পারি এটা ভীষণই মার্কস ফেচিং। তো আমরা আজকে শিখবো যে কমার্শিয়াল লিফলেট কী করে লিখতে হয়। প্রথমে জেনে নেওয়া যাক কমার্শিয়াল লিফলেট কী। এই যে বলেছে তাকে, উড ইউ লাইক টু মেক মোর সেলস অ্যান্ড জেনারেট মোর লিডস ফর ইউর বিজনেস? ইফ সো, ডিড ইউ নো দ্যাট লিফলেটস ক্যান বি এ হাইলি এফেক্টিভ মিডিয়া টু এক্সপ্লোর? বলছে যে বিজনেস কি প্রমোট করতে চাও, তাহলে লিফলেটকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসাবে বা মিডিয়া হিসাবে আমরা ইউজ করতে পারি। লিফলেটস আর আইডিয়াল ডোর ড্রপ মেটেরিয়াল ফর লোকাল বিজনেস, ছোটোখাটো লোকাল বিজনেসের জন্যে ডোর ড্রপ। ডোর ড্রপ ইন দ্য সেন্স, তোমার হাতে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বা তোমার বাড়িতে সেটা নিউজ পেপারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বা এমনি পৌঁছে দেওয়া হচ্ছে। তুমি ধরো কোনো একটা ছোটো বুটিক খুলেছো, কোনো একটা ছোটো কটেজ ইন্ডাস্ট্রি খুলেছো, কোনো একটা ছোটো দোকান খুলেছো, তুমি সেটা কীভাবে পাবলিসিটি করবে, তো সেটার জন্যে লিফলেট বিতরণ করা হয়। অনেক সময় আমাদের এই স্কুলের সামনে দেখা যায় যে কোচিং সেন্টার, নানা রকম এডুকেশন, নানা রকমের যে দেওয়া হচ্ছে, বা এই যে ধরো কম্পিউটার শেখানো, এই সমস্ত রকমের লিফলেট আমরা পেয়ে থাকি। এবার লিফলেট যখন আমরা বানাবো তখন আমাদের মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে, সেটা কি, লিফলেটস আর এ গ্রেট টুল ফর প্রমোটিং ওয়ান থিং ইন এ হাইলি ভিজুয়াল ওয়ে। খুব সুন্দরভাবে চোখের সামনে যেহেতু জিনিসটা হাতে পাচ্ছি আমি, সুতরাং সেটা যত সুন্দর হবে সেটা আমাকে তত অ্যাট্রাক্ট করবে। এটা তো বেসিক একটা হিউম্যান টেন্ডেন্সি, তোমরা জানো যে জিনিসটা দেখতে সুন্দর হয় বা যেটা অ্যাট্রাকটিভ হয় সেটার প্রতি আমাদের অ্যাটেনশন যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক টাকা ইনভেস্ট করে লিফলেট বিতরণ করেও কোনো কাজ হয় না। এই যে আমি একটু আগে বলেছিলাম যে বেশিরভাগ লোক কী করে, এই লিফলেটটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে মুড়িয়ে ফেলে দেয় বা রেখে দেয় কোনো কিছু কাজে লাগাবার জন্যে, কিছু লেখার জন্যে, বা হয়তো হাত মোছার জন্যে। তো সেটাকে নেগেটিভলি নিলে হবে না। লিফলেট ইজ এ ভেরি এফেক্টিভ মিডিয়া, যেটা দিয়ে কিন্তু আমরা আমাদের বিজনেসকে অনেক বেশি প্রমোট করতে পারবো। কিন্তু কীভাবে সেটার ডিজাইন, প্রিন্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দ্য হার্ড পার্ট ইজ দ্য থিঙ্কিং দ্যাট প্রিসিডস দ্য রাইটিং। অ্যাকচুয়ালি তুমি কী লিখবে সেটার আগে তুমি কী ভাবছো সেইটা ইম্পর্টেন্ট। দ্যাটস বিকজ টু রাইট ওয়ার্ডস দ্যাট সেল ইউ হ্যাভ টু গেট ইন টু ইয়োর কাস্টমার শুজ। আসল কথা কি, তোমার কাস্টমার কি চাইছে সেইটাকে বুঝে তোমাকে ওয়ার্ডস লিখতে হবে। লিফলেটস যখন আমরা স্টুডেন্টস হিসাবে লিখব তখন সেটা 50 ওয়ার্ডসের মধ্যে থাকবে মোটামুটি, এবং সেখানে আমাদের ডিজাইন করার একটা স্কোপ থাকে, আমাদের সেটাকে নিজস্বভাবে ভেবে নিয়ে সেটাকে করার একটা স্কোপ থাকে। ইউ হ্যাভ টু নো হোয়াট উইল এনকারেজ ইউর কাস্টমার টু টেক অ্যাকশন।
প্রথমত লিফলেটে সবসময় মাথায় রাখতে হবে যে তোমাকে ধরো যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনটাই কি চেয়েছে, তুমি অ্যাজ আ ধরো সেই বিজনেসের ওনার তুমি তোমার কাস্টমারের কাছে পৌঁছতে গেলে কাস্টমার কি চাইছে, কি দিয়ে তাকে এনকারেজ করা যায়, কি বললে সে তোমার কাছে আসবে, সেই জিনিসটা তোমাকে ভাবতে হবে। ইউ নিড টু নো উইচ অফার টু প্রমোট। অফার দিলে কিন্তু অনেক সময় দেখবে আমরা 80% অফ 50% অফ 30% অফ এইগুলো দেখে থাকি। আমরা তো যখন ধরো অনলাইন শপিং করি, অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো, আমরা হাঁ করে থাকি এই বিগ এত সেল, এই সেল ওই সেল। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসের যে প্রমোশনসগুলো হয়, যে অফার্সগুলো দেওয়া হয়, সেইগুলো ইজ কাইন্ড অফ বলতে পারো এরকম টাইপেরই একটা লিফলেটের মতোই একটা জিনিস, যেটাকে কিনা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি লিফলেটে যখন তুমি কিছু দেবে সেখানে প্রমোশন বা তুমি কিছু অফার যদি দাও সেটা অনেক বেশি কম্পেলিং হবে, এবং তাতে কি হবে না তোমার কাস্টমার দেখবে। ধরো তুমি একটা ট্যুরিজমের অফিস অপারেট করো, তুমি চাও যে তুমি দীঘায় ট্যুর করবে, তো তুমি তাহলে কি করে তোমার কাস্টমারদের ওখানে অ্যাট্রাক্ট করবে? তুমি বলতে পারো যে 60% অফ অন ফার্স্ট বুকিং, যারা যারা তোমার কাছে এসে প্রথমেই বুকিং করবে তাদের জন্য তুমি হয়তো তোমার যা অফার, তুমি ধরো 6,000 টাকার প্যাকেজ সেখানে 60% অফ দিচ্ছ। তো এই জিনিসগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে। ইউ নিড টু নো হোয়াট অফার ইজ গোয়িং টু গ্র্যাব অ্যাটেনশন। আর সবার আগে তোমায় ভাবতে হবে যে কী অফার দিলে তোমার কাছে আসবে। ইনফ্যাক্ট ইউ শুডন্ট রাইট আ সিঙ্গল ওয়ার্ড আনটিল ইউ হ্যাভ পুট কনসিডারেবল থট ইন টু ওয়াই ইউর টার্গেট কাস্টমার উইল বি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ হ্যাভ টু সেল। যতক্ষণ না তোমার মাথায় পরিষ্কারভাবে আসছে যে কী বললে তোমার কাস্টমার তোমার কাছে আসবে, সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার ড্রাফটটা রেডি নয়। তো এখানেও আরেকটা বিষয় যে তুমি যদি একটা রাফ ড্রাফট করে নাও যে তুমি কি বলতে চাইছো, কোয়েশ্চেনে তোমাকে হয়তো ফ্ল্যাট বলে দিল যে তুমি একটা বিউটি পার্লার খুলছো, সুতরাং তার জন্য লিফলেট রেডি করো, আর কিন্তু কিছু বলা থাকবে না। এবার তোমার বিউটি পার্লারের নাম কি হবে, ঠিক আছে, সেটাতে কি কি ফ্যাসিলিটিস তুমি দিচ্ছ, তারপরে ধরো কি কি অফার আছে যেগুলো দেখে কাস্টমার তোমার কাছে আসবে, কি জিনিস আছে ইউনিক যেটার জন্য তোমার কাছে কাস্টমার আসবে, সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাকে লিখতে হবে। এবং শুধু লেখা না, সেখানে তুমি কিছু লোগোজ ইউজ করতে পারো, তুমি সেখানে কিছু ছোট ড্রয়িং দিতে পারো, সেটাকে তুমি কালারফুল করতে পারো, ঠিক আছে। কালার্স ইউজ করার ক্ষেত্রে যেটা আমি বলবো যে এমন কালার ইউজ করবে যেটা স্মাজ করবে না, মানে পেন্সিল কালার ইউজ করতে পারো, ঠিক আছে, তো বা পেন দিয়ে করতে পারো। তো ট্রাই অ্যাভয়েডিং রেড অ্যান্ড গ্রিন কালার, এই কালারগুলো ইউজ না করে বাদবাকি সমস্ত কালার তোমরা ইউজ করতে পারো, বা সিম্পল তোমরা যে পেন্সিল স্কেচ সেটাও করতে পারো, করে তোমরা জিনিসটাকে অ্যাট্রাকটিভ করবে। তো আসা যাক কয়েকটা লিফলেটে। তার আগে আমরা দেখে নেব যে লিফলেটে কী কী জিনিস আমায় মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে থিঙ্ক, ভাবো। তোমার কাছে একটা ফ্ল্যাট কোয়েশ্চেন আসবে, সেটাকে তোমাকে ভাবতে হবে। এই যে আমি এক্ষুনি বললাম যে ধরো তুমি একটা বিউটি পার্লার খুলেছো, এবার তার লিফলেট প্রমোট করবে, তো অবভিয়াসলি তোমার বিউটি পার্লারের নাম কী হবে তুমি ডিসাইড করবে, সেটা ফিকশনাল অবশ্যই, কারণ তুমি সেটা জাস্ট কল্পনা দিয়ে বানাচ্ছ। এবং সেই বিউটি পার্লারে কী কী তুমি দিচ্ছ ফ্যাসিলিটিস সেগুলো ভাবতে হবে। অবভিয়াসলি এগুলো আমাদের কাছে খুবই কমন ব্যাপার, আমরা জানি অনেক কিছুই। আমরা যদি চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে বা লিখতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এমন নয় যে তোমাকে লিফলেট আঁকতেই হবে, তা নয়, কিন্তু তুমি বাবলস ইউজ করতে পারো, কার্টুনস ইউজ করতে পারো, লোগোজ ইউজ করতে পারো, তো সেই জিনিসগুলো দিয়ে তোমার লিফলেটটাকে অ্যাট্রাকটিভ করতে পারো। লেটার্সগুলোকে নানা রকমভাবে, সেই লেটার্সগুলোকে হরফ যেটাকে আমরা বলি সেটাকে সুন্দর করে লিখে, হ্যাঁ, তো সেইগুলোকে অ্যানিমেটেড করে তুমি তোমার লিফলেটটাকে ক্যাচি করতেও পারো। কারণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ লিফলেট ইজ দ্য হেডলাইন। হেডলাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেটাই তোমার চোখটা অ্যাট্রাক্ট করবে। ইট হ্যাজ টু বি আই ক্যাচিং, ইট শুড বি রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবে। ফর দ্য ওয়ার্ড লিমিট কিপ টু দ্য মিনিমাম, একদম মিনিমাম ওয়ার্ড লিমিট রাখবে,
একেবারে বড় প্যারাগ্রাফের মতো হবে না, কিছু সেন্টেন্সেস, কিছু ওয়ার্ডস তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সেস ইউজ করতে পারো, ঠিক আছে? যেমন ধরো বিগ ওপেনিং, কাম সুন, কাম কাম কাম, এক্সক্লামেশন মার্ক, এরকম টাইপের তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করতে পারো। কিপ দ্য মেসেজ সিম্পল সো দ্যাট ওয়ান ডাজ নট হ্যাভ টু গো থ্রু দ্য এন্টায়ার লিফলেট। মানে এন্টায়ার লিফলেট দেখার বা ধরেই রাখো মানসিকতা মানুষের থাকে না, প্রথম লাইনটাতেই সব কিছু পরিষ্কার হতে হবে। মানে তোমার হেডলাইনটা খুব ক্যাচি হতে হবে, আর তারপর যদি তোমার লিফলেটটা অ্যাট্রাকটিভ হয় অবশ্যই সে একবার না একবার দেখবে। তো পুরো মেসেজ হয়তো নাও পড়তে পারে, কিন্তু অফার বা এই যে আমি বললাম যে কোন জিনিসটাতে তোমার কাস্টমার তোমার লিফলেট দেখবে সেটা কিন্তু নির্ভর করছে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর বা তুমি কী সেল করতে চাইছো। তো সেই কাস্টমারের পয়েন্ট অফ ভিউটা ভেবে তোমাকে কিন্তু এগোতে হবে। যদি নেসেসারি হয় অ্যাড আ পিকচার অর গ্রাফিক, যেটা আমি বললাম যে একটা গ্রাফিক পিকচার দিতে পারো ছোট করে। ধরো ট্যুরিজম, তুমি একটা ছোট্ট পিকচার দিয়ে দিলে কোনো একটা পাহাড়ের বা ইয়ে, যাদের আঁকার হাত ভালো তারা, মানে এই নয় যে একটা পুরো পিকচার পেন্ট করতে হবে তা নয়, ছোট একটা যেরকম ধরো ছোট লোগোর মতো ছোট বক্সের মধ্যে বা একটা জাস্ট গাছ বা হোয়াট এভার ইট ইজ তোমার কাছে অ্যাট্রাকটিভ লাগছে সেরকম গ্রাফিক পিকচার ইউজ করতে পারো। অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দ্য কনজিউমার টু রিচ ইউ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তুমি তোমার ফিকশনাল ফোন নাম্বার, ফিকশনাল অ্যাড্রেস বা পোস্ট বক্স নাম্বার দিতে পারো। তো তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার যদি না দাও কনজিউমার কিন্তু তোমার কাছে পৌঁছবে না, বা তোমার যে দোকান তার যে অ্যাড্রেস যদি না দাও তাহলে কিন্তু তারা কিন্তু পৌঁছতে পারবে না। সুতরাং লিফলেট দিলাম কিন্তু তাতে আমার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, সেটা হলে কিন্তু কনজিউমার আমাদের কাছে পৌঁছতে পারবে না। তো দিস ইজ আ ভেরি ভাইটাল থিং, সবার লাস্টে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। ইউজ কালার্স, পিকচার্স, বোল্ড লেটার্স এক্সেট্রা ফর রাইটিং এ কমার্শিয়াল লিফলেট। কমার্শিয়াল লিফলেট লিখতে গেলে তুমি কালার্স ইউজ করতে পারো, পিকচার ইউজ করতে পারো, বোল্ড লেটার্স ইউজ করতে পারো, লেটার্স নিয়ে খেলা করতে পারো, মানে নানান রকমভাবে লেটার্সগুলোকে ইউজ করতে পারো। তো দিস আর দ্য থিংস উইচ ইউ ক্যান ইউজ ফর আ গুড লিফলেট, ঠিক আছে? অ্যাজ স্টুডেন্টস আমাদের মাথায় রাখতে হবে জিনিসটা যেন খুব একটা আনটাইডি না হয়। প্রথমে একটা বক্স কেটে নেবে, ওপরে কমার্শিয়াল লিফলেট লিখবে, তার বক্সের ভেতরে তোমরা কী করবে তোমাদের লিফলেটের যে টাইটেলটা সেটা দেবে, এবং যা যা বললাম যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, অফার, অফারে যা যা দিচ্ছ, এবং ইফ ইউ ইফ ইটস পসিবল অ্যাড আ পিকচার, এই সমস্ত কিছু দিয়ে তোমার লিফলেটটাকে অ্যাট্রাকটিভ করতে হবে, ঠিক আছে? তো এই নয় যে আমার সারা পেজটা জুড়ে আমাকে অনেকক্ষণ ধরে আঁকা আঁকি করতে হবে, তা নয়। তোমার যা যা নেসেসারি সেই জিনিসগুলো তোমাকে দিতে হবে, ইনফরমেশন, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো তোমার লিফলেটটা যে নিয়ে যা কোয়েশ্চেন সেইটা তোমাকে কনভে করতে হবে, যাতে কনজিউমার তোমার লিফলেটটা দেখে তোমাকে অ্যাট্রাক্টেড হয়ে অ্যাটলিস্ট একবার পড়ে, ঠিক আছে? কতগুলো ডু নটস আছে বা লিফলেট যখন লিখবে যেগুলো মাথায় রাখবে। ইউজ শর্ট স্ন্যাপি সেন্টেন্সেস টু কিপ দ্য রিডার্স অ্যাটেনশন। বড় বড় সেন্টেন্স লিখবে না, শর্ট স্ন্যাপি মানে একদম কনসাইজ, মানে সেখানে যে একেবারে তোমাকে বড় ফুল সেন্টেন্স লিখতে হবে তাও নয়, তুমি সেখানে কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স দিতে পারো, শর্ট স্ন্যাপি সেন্টেন্সেস লিখতে পারো, ওপেনিং সুন, ঠিক আছে, গ্র্যাব দ্য অফার, এরম টাইপের সেন্টেন্সেস ইউজ করতে পারো। ডু শো কেস ইউর ক্রেডিবিলিটি বাই ইনক্লুডিং অ্যাওয়ার্ডস ওন অর কোয়ালিফিকেশনস। এবার ধরো তুমি তোমার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা যদি তুমি ইউজ করো, হ্যাঁ, ধরো তুমি পড়াতে চাও, তুমি একটা কোচিং সেন্টার খুলতে চাও, তাহলে তুমি তোমার যে ডিগ্রিগুলো পেয়েছো এতদিনের সেগুলো অবশ্যই দেবে। তো সেইগুলো দেখে তখন তোমার স্টুডেন্টসরা তোমার কাছে আসবে, বা বিউটি পার্লারের একটা কোর্স করেছো তুমি সেটা মেনশন করতে পারো। ডু ইউজ পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ। পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে যেখানে লোকে তোমার লিফলেটটা দেখে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। তো শর্ট স্ন্যাপি সেন্টেন্সেস, পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে ক্রেডিবিলিটি একটা ভালো লিফলেট লেখার। আমরা এবার কয়েকটা লিফলেট দেখে নেব। এখন থেকে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে যে জিনিসটাকে আমরা এতদিন তোয়াক্কা করতাম না বা রাস্তায় যখন লিফলেট পেতাম সেটাতে হাত মুছে ফেলে দিতাম, সেটা না করে লিফলেটটাকে দেখব। যত দেখব তত আমাদের আইডিয়াস হবে।
এবার তোমার খবরের কাগজের মধ্যেও দেখবে অনেক সময় লিফলেট আসে। এবার এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি সেটা এনকারেজ করব না যে আমি গিয়ে গিয়ে রাস্তায় যে লিফলেট দিচ্ছে তার কাছ থেকে লিফলেট নেব, সেটা নয়। কিন্তু তোমার কাছে যেটা পৌঁছে যাচ্ছে বা নিউজ পেপারের মাধ্যমে বলো বা তোমার যাতায়াতের পথে যদি পাও, সেই লিফলেটটাকে একবার দেখবে যে কী বিষয়ে লিফলেটটা এবং কী নিয়ে কীরকমভাবে লিখেছে। সো যেগুলো বিতরণ করা হয় দোজ আর কমার্শিয়াল লিফলেটস, আর আমাদের সেটাই কিন্তু প্রেজেন্ট করতে হবে ইন আওয়ার এক্সাম পেপার্স। তো কিছু লিফলেটের উদাহরণ আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে, দেখো। এখানে মৌলিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যানাউন্সেস ইটস আপকামিং রাজস্থান ট্যুর। দেখেছো কীরকমভাবে একটা উটের ছবি দেওয়া আছে, প্লেনের ছবি দেওয়া আছে, তো ট্রাভেল এজেন্সির নাম দেওয়া আছে। ওপরে দেখো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এক্সক্লামেশন মার্ক ইউজ করেছে, এটাকে কালারফুল করেছে। ফর 10 ডেজ ফ্রম 5th to 15th February 2018, ঠিক আছে। এটা যেহেতু আমি পুরনো একটা বই থেকে তোমাদের জন্য দিয়েছি, সেই জন্য এখানে 2018 দেখাচ্ছে, তোমরা যখন করবে 2020-21 দেবে। তো হারি এই যে করেছে একটা বাবলের মধ্যে, ঠিক আছে। প্যাকেজটা কত? 15,000 পার প্যাসেঞ্জার ইনক্লুডিং মিলস অ্যান্ড লজিং, 15,000 পার প্যাসেঞ্জার, তার মধ্যে খাবার এবং থাকা কিন্তু ইনক্লুডেড। তো মৌলিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তার মানে বোঝাই যাচ্ছে তোমার কোয়েশ্চেন কী ছিল, যে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি তাদের আপকামিং ট্যুরটাকে প্রমোট করতে চায়, তুমি একটা লিফলেট লেখো। তো অ্যানাউন্সেস ইটস আপকামিং, বুঝতে পারছো? সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি নয়, কিন্তু তবুও এখানে সব কিছু ক্লিয়ার। কোথায় নিয়ে যাচ্ছে? রাজস্থান। হ্যাঁ, 10 ডেজ অফার প্রাইস রয়েছে এবং সেখানে হারি করতে বলছে, তার মানে তাড়াতাড়ি এলে যত তাড়াতাড়ি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সুতরাং 15,000 মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর্লি বার্ড অফার ₹9,000। এবার আর্লি বার্ড অফার হচ্ছে মানে তুমি যদি তাড়াতাড়ি যাও এই 10 দিনের মধ্যে 5th to 15th, তাহলে তুমি 9,000 টাকাতে তোমার বুকিং করে নিতে পারবে। এবার এইটাতে দেখো যে জিনিসটা নেই, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমি এটা বলছি যে ধরো মৌলিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেমন ধরো কক্স অ্যান্ড কিংস বা ধরো কুন্ডু ট্রাভেলস, এরকম যে ট্রাভেল এজেন্সি যারা কিনা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, এদের ফোন নাম্বারস জোগাড় করা আমাদের পক্ষে নেটে সার্চ করলেই আমরা পেয়ে যাই বা আমাদের কাছে থাকেই। সুতরাং এরকম টাইপের কোনো যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের এই কন্ট্যাক্ট ডিটেলস না দিলেও এই সমস্ত বিজনেস ট্রাভেল মানে ট্যুর এজেন্সিদের কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তুমি তো লিখছ, যখন তুমি তোমার যে কন্টেন্টটা দিচ্ছ সেটাতে যা যা ইনফরমেশান দেওয়ার সেগুলোকে দেবে, কন্ট্যাক্ট ইনফরমেশান কিন্তু প্রত্যেকটাতেই দেবে। এখানে নেই বলে যে দেবো না তা নয়, তোমার এখানে যদি জাস্ট একটা ফোন নাম্বার, কন্ট্যাক্ট ফোন নাম্বার, একটা ফিকশনাল ফোন নাম্বার বানিয়ে দিয়ে দিলে, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো একটা লিফলেট হতো। নেক্সট দেখো, হাড়ি হাড়ি হাড়ি, মানে এখানে একটা গাড়ির ছবি রয়েছে, বেঙ্গল হুন্ডাই, দিস ইজ অলসো আ বিগ শোরুম। তো বেঙ্গল হুন্ডাই, এখানে ওরা একটা গাড়ির শোরুম রয়েছে। তো ওপরেই দেখো হাড়ি 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 দেওয়া রয়েছে, দিস আর এক্সক্লামেটারি ওয়ার্ডস। বেঙ্গল হুন্ডাই একটা কোম্পানির নাম, সুতরাং দিস ইজ দ্য টাইটেল যেটা তোমায় দিতে হবে। সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার ওয়েলকামস ইউ টু ইটস নিউ শোরুম, লেখার স্টাইলগুলো তুমি এইরকমভাবে, ইউ ক্যান বি ভেরি ইম্যাজিনেটিভ, আর আর্টিস্টিক সেন্স এখানে তুমি ইউজ করতে পারো। এই নয় যে তোমাকে একবার নিখুঁত গাড়ি আঁকতে হবে, এখানে দেখো একটা কার্টুনের মতো গাড়ি দেওয়া আছে। কুইক ডেলিভারি, ইজি ইনস্টলমেন্ট স্কিমস, সিথি মোড় কলকাতা 34, 50% ডিসকাউন্ট অন অ্যাক্সেসরিজ, মানে গাড়ি কিনলে সেখানে 50% কিন্তু ডিসকাউন্ট হবে অ্যাক্সেসরিজের ওপর। তো এখানে সেই জন্যই তাড়াতাড়ি তোমাকে, এই শোরুমটা যেহেতু খোলা হয়েছে সেখানে তোমায় যেতে বলছে। ইটস এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ভেরি ইনফরমেটিভ একটা সুন্দর লিফলেট। এখানে দেখো ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফোন নাম্বার, ওরা কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করে দিয়েছে। তোমাকেও কিন্তু এই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ বাদ বাকি যেরকম করেছে সেরকম, মানে কোনো মানে কী বলবো, খুব একটা যে মেসি নয়, সব ইনফরমেশান আছে, ঠিক আছে। ওরা কী করে, কিসের উপর ওদের বিজনেস, ওরা শোরুম খুলেছে, ঠিক আছে, শোরুমটা খুলেছে, ওরা কুইক ডেলিভারি দিয়ে দেবে, এটাই হচ্ছে অফার, ওরা 50% ডিসকাউন্ট দিচ্ছে, দিস ইজ অ্যানাদার অফার, ঠিক আছে। ওরা
এখানটাতে দেখো ওদের কোথায় শোরুমটা সেটা ইনফরমেশনটা ওরা শেয়ার করে দিয়েছে, ফোন নাম্বার শেয়ার করে দিয়েছে। তো দিস ইজ আ ভেরি গুড কাইন্ড অফ আ এক্সাম্পল অফ আ কমার্শিয়াল লিফলেট। পরেরটায় আসা যাক, সি দিস ইজ আ কেটারিং সার্ভিস, ফুডি কেটারিং সার্ভিস, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, এইরকম টাইপের তোমরা ওপরে বা নিচে বা সাইডে যে কোনো জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের এই এক্সক্লামেটরি ওয়ার্ডসগুলো ইউজ করতে পারো। এবার এই যে শেফের যে টুপি এঁকেছে এখানটা, দিস ইজ ভেরি ইজি, ফোর্ক, দেখো এপাশে একটা কাঁটা এবং চামচ দিয়েছে, তো খুব যে নিখুঁত হাতে আঁকা তাও নয়, কিন্তু ইট ইজ সার্ভিং দ্য পারপাস। এবার যে ধরো এই শেফকে এঁকেছে সে ভালোই আঁকতে পারে বলে এঁকেছে, তুমি এখানে খাবারের ছবিও এঁকে দিতে পারো, অর এনি খাবারের নামও দিয়ে দিতে পারো, ঠিক আছে। ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এরা করে, নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি, এটা ভীষণ ইম্পর্টেন্ট খাবারের ক্ষেত্রে, মানে তোমার কেটারিং সার্ভিস ফুড রিলেটেড যদি হয় বা ধরো কোনো হেলথ রিলেটেড কিছু যদি হয়, কোয়ালিটি নিয়ে তুমি কম্প্রোমাইজ করো না সেটা মেনশন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইভ স্টার কেটারিং সার্ভিস নাও অ্যাট ইউর এরিয়া, প্রায়র বুকিং নেসেসারি, কন্ট্যাক্ট ইনফরমেশন দেখো এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওদের কোথায় ওদের স্টেশনটা বা কোথায় ফোন করলে পাবে। চুজ ইয়োর ওন মেনু ফ্রম এ ভ্যারাইটি অফ ভেজ অ্যান্ড নন ভেজ আইটেমস, ওরা কী কীতে স্পেশালাইজ করে সেটা দিয়ে দিয়েছে। স্যালাডস অ্যান্ড মকটেলস অর্ডার ফর এনি সেরিমনি, পার্টি অর ওকেশন, ওদের একটা ওয়েবসাইটও আছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেকে আবার ওয়েবসাইটটাও দিয়ে দেয়, এখন যেটা নতুন ট্রেন্ড, তো ওয়েবসাইটে http://www.foodcateringservices.com, এটা হচ্ছে ওদের ওয়েব সার্ভিসেস। এরকম তোমরা একটা ওয়েবসাইট ফিকশনাল বানিয়েও দিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। সো বেসিক্যালি যেটা দেখানোর সেটা হচ্ছে কালারফুল অ্যাট্রাকটিভ একটা লিফলেট। এবার পুরো পেজ জুড়ে তোমাকে রং করতে হবে তা বলছি না, কিন্তু মেক ইট অ্যাট্রাকটিভ, যাতে মেসি না হয়, স্মাজি না হয়, কিন্তু তোমার সমস্ত কিছু ইনফরমেশনগুলো যেন থাকে। এরপরে আমরা আসছি দেখো এখানে একটা বইয়ের, যেটা কিনা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ওপরে সেই হাড়ি হাড়ি হাড়ি, ঠিক আছে, ক্লাসমেট বুক হাউস, কোথায় এটা, বিজি রোড কলকাতা, ওপেনিং শর্টলি, এখানে একটা বইয়ের দোকান খুলছে। তাহলে বইয়ের দোকানে কী কী পাবে, ভাস্ট রেঞ্জ অফ বুকস পাবে, বুকস ফর অল বোর্ডস, প্রত্যেকটা বোর্ড, মানে WBCS বা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSE বোর্ড, CBSE বোর্ডের সব রকম বোর্ডের বই থাকবে, ভ্যারাইটি অফ স্টোরি বুকস থাকবে, ডিসকাউন্ট ফর ফার্স্ট 100 কাস্টমার্স, প্রথম 100 জনকে তুমি 40% ডিসকাউন্ট দিচ্ছ। এখানে বই খাতার একটা ছবিও দিয়ে দিয়েছে দেখো, দিস ইজ ভেরি ইজি। আর এই যে লাস্ট ওয়ান, মানে এই এখানটাতে যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর করে, এই যে বাবল ইউজ করেছে বা এরকমভাবে তোমরা এরকম নানারকম হেক্সাগন ইউজ করে, নানারকমভাবে ফন্টগুলোকে নিয়ে ইউজ করে তোমরা তোমাদের লিফলেটটাকে অ্যাট্রাকটিভ করতে পারো। অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট ফর স্কুল স্টুডেন্টস, এনি কোয়ারি কল, এত এখানে নাম্বার দিয়ে দিয়েছে। আবার 10% ডিসকাউন্ট আরও অ্যাডিশনাল দেবে কাদের, যারা স্টুডেন্ট তাদের, তো দিস ইজ আ ভেরি অ্যাট্রাকটিভ লিফলেট। তো এরকম লিফলেট পেলে আমরা তো অবশ্যই পড়ি এবং এটা কিন্তু হাইলি এফেক্টিভ হয়। তো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রাইট ইউর লিফলেট, এরকমভাবে লিফলেট আমাদেরকে লিখতে হবে। এতদিন আমরা হাতে পেয়ে এসেছি, এখন আমাদের লিফলেট নিজেদেরকে বানিয়ে এক্সাম পেপারে সাবমিট করতে হবে। তো এটা কিন্তু খুব একটা টাইম কনজিউমিংও নয়, আর ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। এখানে ভাবার একটা জায়গা রয়েছে, যদিও ফর্মাল রাইটিং বাট ভাবার জায়গাও রয়েছে, আর্টিস্টিক কোয়ালিটিও এখানে তুমি প্রকাশ করতে পারো। তোমার যত ভালো আর্টিস্টিক কোয়ালিটি হবে তত ভালো লিফলেট তোমার হবে। তো এখানটাতে সুন্দর করে তুমি তোমার লিফলেটে যা যা তোমার প্রেজেন্টেশন সেইগুলোকে দিতে পারো। আচ্ছা, এখানে লাস্ট অফ অল আই হ্যাভ প্রোভাইডেড সাম এক্সারসাইজেস অন কমার্শিয়াল লিফলেট, ঠিক আছে। প্রথমটা দেখো, রাইট ডাউন এ কমার্শিয়াল লিফলেট অন গ্র্যান্ড ওপেনিং অফ আ জুয়েলারি হাউস নিয়ার বৌবাজার, বৌবাজারে একটা জুয়েলারি শপ খুলবে তো তার জন্য লিফলেট লেখো, ঠিক আছে। দিস ইজ ফর ইউর এক্সারসাইজ, তোমরা এগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা তোমাদের খাতায় এগুলোকে করবে। তো ট্রাই অ্যান্ড রাইট দ্য লিফলেট সো দ্যাট ইট বিকামস ইজিয়ার, এবং যাতে আমাদের পরীক্ষায় এটা আরও বেশি হেল্পফুল হয়। তো যদি কোনো রকমের কোয়ারিজ থাকে আবার তোমরা কন্টেন্টটা দেখে শুনে নিয়ে ভালোভাবে তোমরা এই লিফলেটগুলো যে কোয়েশনসগুলো প্রোভাইড করেছি সেগুলো করার চেষ্টা করবে।
সেকেন্ডটাও আমি পড়ে দিচ্ছি, ইওর সেকেন্ড হ্যান্ড কার শোরুম নিয়ার পরমা আইল্যান্ড উইল বি ওপেন নেক্সট মান্থ। এখানে কোথায় ওপেন হচ্ছে নাম দিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড কার শোরুম তুমি নতুন খুলছো। রাইট এ কমার্শিয়াল লিফলেট ইনফর্মিং দ্য পোটেনশিয়াল কাস্টমার্স অ্যাবাউট দ্য লোকেশন অ্যান্ড দ্য স্পেশাল ফেসিলিটিস অফ ইয়োর শোরুম অ্যান্ড দ্য প্রোডাক্টস। তুমি কী কী স্পেশাল ফেসিলিটিস দিচ্ছ, ঠিক আছে, সেই সমস্ত কিছু তোমরা কাস্টমারকে তোমায় জানাতে হবে। এরকম একটা গাড়ির কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি, তো ইটস ভেরি সিমিলার, ওরকম টাইপের এক্সাম্পলটা নিয়ে তোমরা করতে পারো। আ নিউ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি হ্যাজ বিন এস্টাবলিশড ইন দ্য কলেজ স্ট্রিট এরিয়া, রাইট আ লিফলেট রিগার্ডিং দ্য পাবলিসিটি দ্য এজেন্সি স্টেটিং দ্য মেইন ফিচার্স অফ দ্য এজেন্সি। ট্যুর অ্যান্ড ট্রাভেলও আমরা ডিসকাস করেছি, তো ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি একটা খুলছে কলেজ স্ট্রিট এরিয়াতে, তো কোথায় খুলছে সেটাও দিয়ে দিয়েছে। এবার তোমার অফার প্রাইস কী বা তুমি কী তাদেরকে স্পেশাল ইয়ে দিচ্ছ যে তারা সমস্ত এজেন্সি ছেড়ে তোমার কাছে এসে বুকিং করবে, সেটা ভেবে তোমাকে লিফলেটটা বানাতে হবে। আর শপিং মল ফর ইলেকট্রনিক গুডস ইজ গোয়িং টু ওপেন নিয়ার শিয়ালদা রেলওয়ে স্টেশন, অ্যাজ আ পাবলিক রিলেশন অফিসার ড্রাফট আ কমার্শিয়াল লিফলেট ফর ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য পাবলিক। রেলওয়ে স্টেশনের কাছে, শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাছে একটা শপিং মল খুলবে ইলেকট্রনিক গুডসের। ইলেকট্রনিক গুডসের মধ্যে তোমার মোবাইল থাকতে পারে, রেডিও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, তো সেই সমস্ত নিয়ে তোমাকে একটা লিফলেট বানাতে হবে এবং সেটা পাবলিশ করতে হবে। ইউ আর গোয়িং টু ওপেন অ্যান ইনস্টিটিউট ফর চাইল্ড গ্রুমিং, স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ স্কিলস অ্যান্ড কম্পিউটার আর টট। তুমি একটা ইনস্টিটিউট খুলছো যেখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়, কমিউনিকেটিভ স্কিলস শেখানো হয়, গ্রুমিং করা হয় বাচ্চাদেরকে। রাইট এ লিফলেট ফর দ্য পাবলিসিটি অফ ইয়োর ইনস্টিটিউট অ্যান্ড দ্য কোর্সেস টট। কী কোর্স রাখছো এবং সেটাতে কী অফার আছে, কেন লোকে এসে তোমার কাছে শিখবে, ইনস্টিটিউটে ভর্তি হবে, ফিস কী হতে পারে বা তাতে কিছু অফার আছে কি না, এরকম ভেবে তোমাকে এই লিফলেটটা লিখতে হবে। সো টেক দ্য লিড ফ্রম দ্য ফার্স্ট যে লিফলেটগুলো আমি ডিসকাস করেছি পিকচার্সের মধ্যে দিয়ে, পুরোপুরি কমপ্লিট বানানো একদিন একদম আর কি। আর যা যা পয়েন্টস আমি ডিসকাস করেছি সেইগুলো দিয়ে তোমরা যদি এই কোয়েশনসগুলো অ্যাটেম্প করো তাহলে খুব ভালোভাবে লিফলেট বানিয়ে ফেলতে পারবে। তো হোপ ইউ হ্যাভ আ ভেরি ফান টাইম মেকিং দিস লিফলেটস, আর দিস ইজ আ ভেরি ফান থিং, মানে এটা কিন্তু খুব একটা বোরিং রাইটিং স্কিল নয় এটা, কারণ এটা আমাদের মেন্টাল ইনভলভমেন্ট অনেক বেশি হয়, আমাদের আর্টিস্টিক স্কিল ইউজ করার একটা জায়গা আমরা পাই। তো হোপ ইউ উইল বি এনজয়িং ইয়োর লিফলেটস, তো সবাই এটাকে প্র্যাকটিস করো। দিস উইল বি গিভেন ইন ইয়োর ডেসক্রিপশন বক্স, আর কন্টেন্টে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম, তোমরা সেখান থেকে লিড নিয়ে তোমাদের কমার্শিয়াল লিফলেট লিখে ফেলতে পারবে। আরও লেসন ও সাজেশন পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল youranswers.in।